আজকের ভিডিওটা আমি করব বলে রেডি ছিলাম না। আজকে হঠাৎ এইদিকে আস্তে আস্তে শুনলাম যে এখানে একটা সাপে সাপ ধরেছে, তো আজকে আমরা ওটাই দেখব যে সাপে সাপ ধরেছে ব্যাপারটা কি। এ দেখতে পাচ্ছি যে সাপে সাপ ধরা সবাই দেখছে, এখন কাছে যাই। কই 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 ইউটিউবার মানুষ কই যে দেখ আমরা অন করি চলে খেচে খাক দূর সবকে। বল কেস কি এইখানকার? এখানকার কেস সাপে সাপ খেছে। কি সাপ? এখন আর ছাড়বেও না। এইটা কি সাপ? চল চল নেট নেট ধরা। এখন আমরা এই দিকটা একটু যাচ্ছি সাপটাকে দেখার জন্যে, পুরো চেষ্টা করছি যেন তোমরা সাপটা দেখতে পাও। আর অতটা ভয়টা লাগছে না, কারণ পুরো নির্ভীক সাপ, একটা জল ঢোরা আর একটা কি ব্যথা যার আছে কামড়ি দিলে। না না নির্বিশ্বাস। কই 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 নেক্সট কোয়ালিটি গাছের উপরে উঠছে শুনেছে। পাক জ্বালছে দুটি আছে আমি বলছি না ব্যথা ঝার মনে হচ্ছে যে ধোঁড়া সাপটাকে ছেড়ে দিয়েছে। তোরা কি করে দেখলি যদি একটু বলে দিস ক্যামেরার সামনে? জমিতে কাজ করছিলিস, তারপরে কি হলো? তারপরে একটা আওয়াজ পেলাম। হ্যাঁ কিসের আওয়াজ? সাপের রেস্কিউ দেখে রেখে পা। তো এখন আমরা অনেকটা কাছে চলে এসেছি, তাও সাপটাকে দেখানো যাচ্ছে না কি করবো। আর আমাদের এখানে আশেপাশে কোনো সিনেক্ট রেস্কিউয়ার নেই যে ধরব, মানে ডাকবো। বন্ধুরা এখন একদম পুরো পুরি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ মাথাটা। এই যে এটা হলো মাথা, সাপটাকে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা জল ঢোরা সাপ, এই যে এই সাপটা একটা জল ঢোরা সাপ। আর যেটা খাচ্ছে ওটার নাম বলছে ব্যাথ হাজার, তাই তো? তো পুরো দেখতে পাওয়া যাচ্ছে এখন। উফ খিদে পেয়েছে বলে সাপ খেয়ে নিল, হায় রে হায়। এখানে আমাদের পুরো চাষি ভাই আছে, চাষি ভাই কাজ করছিল আর ওইখানে সাপটা ধরেছিল। তো চাষি ভাই এখান থেকে কাজ করতে করতে দেখতে পেয়েছিল। তো বল চাষি ভাই, তোর একটু কিছু বলবি? কিছু বলার নেই। সাপটা কি করে ধরলো, তুই কি করে দেখতে পেলি কিছু বলবি না? আমাকে বরুণ দাদু ডাকলো। আচ্ছা আমি জানলাম দিয়ে দেখলাম। আচ্ছা আর এখানে পুরো পেঁয়াজ লাগানো হচ্ছে চাষি ভাই। চাষি ভাই একটু টুপিটা খুলে যদি একটু সাবস্ক্রাইব লাইক করে দিতে বলিস তো খুবই ভালো হয়। বল সাবস্ক্রাইব লাইক কিছু করিয়েন না। হ্যাঁ মাঝে মধ্যে ভিডিও করে,
প্রতিদিন ভিডিও ছাড়ে না প্রতিদিন কি কন্টেন্ট নিয়ে ভিডিও দিব তোমাদেরকে মানে এখন সাপ ধরাধরি দেখে আমরা এখন বাড়ি যাব এখন আজকের ভিডিওটা এইটুকুই সাপ ধরাধরির ভিডিও তো এরকম ছোটখাটো যদি কিছু ইউনিক কেস ঘটতে থাকে তো আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকব তোমরা একটা কাজ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও ততক্ষণের জন্য টাটা।